জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। প্রবল বৃষ্টির জেরে পাহাড়ি নদীর জল বেড়ে যাওয়ায় সেতু ভেঙে বিপত্তি মুর্শিদাবাদের শামসেরগঞ্জে। শামসেরগঞ্জের সাকারহাট সেতুতে রাত ভোর বৃষ্টির জেরে পাহাড়ি জল নেমে আসে। এরই মাঝে গতকাল সন্ধে হঠাৎ করে বিকট শব্দ শুনতে পায় গ্রামবাসীরা। শব্দ শুনতে পেয়ে গ্রামবাসীরা ছুটে গেলে তারা দেখতে পায় ভেঙে পড়ে ব্রিজ। গ্রামবাসীরা জানান, সেখানে দিয়ে বহু ছাত্রছাত্রী প্রতিদিন স্কুলে যাতায়াত করে। এর আগেও ভেঙে পড়ে ব্রিজ, এই নিয়ে দুবার এরকম ব্রিজ ভেঙেছে। এখন একমাত্র সেতু পারাপার হওয়ার জন্য গ্রামবাসীদেরই একটি মাত্র নৌকা দিয়ে চলাচল করছে সেখানকার মানুষ। এভাবে সাধারণ গ্রামবাসীদের অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে বারবার। সরকার থেকে কোনো রকম পদক্ষেপ নিচ্ছে না। ব্রিজ ভেঙে যাওয়ার ফলে ব্যাপকভাবে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সাকারহাট এলাকার বহু মানুষকে। আমাদের সমস্যা হচ্ছে, আমাদের পশ্চিম দিকে পাহাড় আছে বুঝেছেন, এই বছর দুবার এই ফরেস্ট ভাঙলো, দুবার ভোটের আগে দশ পনেরো দিন আগে ভেঙেছে একবার, আর এবার এই কালকে ভেঙেছে। তো আমাদের সমস্যা এখানে পশ্চিম, আমাদের পশ্চিমে আছে নপাড়া সাবাজপুর, ওখান থেকে স্কুলের ছেলে মেয়ে বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে আসার এই এটা রাস্তা, আমাদের ডিবিএস স্কুল পড়তে যায়, কত অসুবিধা হচ্ছে আমাদের। এইগুলো আমাদের সরকারকে দেখার দরকার আছে, অবশ্যই দেখার দরকার আছে, যে আমাদের সাকারঘাট দোগাছি অঞ্চলে সমস্যা থানায় কিছু কাজ হয়নি।